হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। চার্চের ফাদার এক অদ্ভুত ভাইরাসের কবলে আসার পর ভ্যাম্পায়ারে পরিবর্তিত হয় এবং চলে আসে সুপার হিউম্যান পাওয়ার। এর মধ্যেই সে জানতে পারে রক্ত না পেলে তার ভেতরে বাড়তে থাকা রোগে আক্রান্ত হয়ে সে মারা যাবে। কিন্তু হঠাৎ তার জীবনে আসে একটি মেয়ে। দিনের পর দিন বাড়তে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। কিন্তু মেয়েটি যেদিন জানতে পারল সে ভ্যাম্পায়ার, তারপর কি হলো তা জানতে হলে দেখতে থাকুন বেস্ট কোরিয়ান হরর মুভি থার্স্টের ঘটনা প্রবাহ। তো আসুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরুতে হসপিটালে সাং হিউন নামের একজন ফাদারকে দেখানো হয়। তার কাজ ছিল মৃতপ্রায় রোগীদের দেখাশোনা করা এবং মৃত্যুর আগে প্রার্থনা করে তাদের শেষ ইচ্ছা পূরণ করা। সেখানে একজন পেশেন্ট ফাদারকে বলে তার জীবনের মূল্যবান কিছু গল্প শোনাতে। এইভাবেই গল্প শোনার পর সে ফাদারকে বাঁশি বাজিয়ে শোনাতে বলে, কিন্তু বাঁশি আনার আগেই সে কোমায় চলে যায়। এবার সাং সিনিয়র ফাদারের কাছে গিয়ে চার্চ সংলগ্ন ল্যাবে হতে থাকা এক্সপেরিমেন্টে জয়েন হওয়ার পারমিশন চায়, কারণ ল্যাবে এক্সপেরিমেন্টের কারণে বহু নিরীহ মানুষের মৃত্যু হচ্ছিল। তাই জন্য সে মানব জাতির স্বার্থে নিজেকে বিসর্জিত করতে চায়। এটা শুনে ফাদার তাকে পারমিশন দেয়। সাং পরের দিন ল্যাবে যায় যেখানে ইমানুয়েল ভাইরাসের উপর টেস্ট চলছিল। যেহেতু এর কোনো অ্যান্টিডোট ছিল না, তাই এর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ফলস্বরূপ তার শরীরে ভাইরাস মিশ্রিত রক্ত ট্রান্সফার করা হয় এবং তাকে ল্যাবে এক মাস রাখা হয়। এই ভাইরাসের সাইড এফেক্ট তার উপরেও পড়ছিল, এমনকি একদিন বাঁশি বাজানোর সময় তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। শরীর থেকে অত্যাধিক রক্ত বেরিয়ে যাওয়ার কারণে তার শরীরে ব্লাড ট্রান্সফার করা হয়, কিন্তু শরীর সহ্য করতে না পারলে তার মৃত্যু হয়। সবাই আইসিইউ থেকে বেরোতেই যাবে, হঠাৎ সাংয়ের আওয়াজ শুনতে পেলে অবাক হয়ে যায়, কারণ সে খুব অদ্ভুতভাবে রিকভারি করে বেঁচে উঠেছে। এটা তাদের কাছে একটা মিরাকেলের সমান ছিল, কারণ হাজার জন লোকের মধ্যে একমাত্র সাং সুস্থ হয়েছিল। এই ঘটনার ছ মাস পরে ল্যাব থেকে বেরিয়ে আসলে জনসমক্ষে তার প্রতি শ্রদ্ধা সবার বেড়ে যায়, এমনকি তাকে ভগবানের দূত হিসেবে মানতে থাকে এবং প্রত্যেকে নিজের বাড়ির লোক এবং অসুস্থ রিলেটিভদের সুস্থ করে তোলার জন্য বাড়িতে প্রেয়ার করার ডাক আসতে থাকে। সাং চার্চে গিয়ে সিনিয়র ফাদারকে তার সমস্ত ব্যাপারটা জানায়। একদিন সাং যখন দুস্থ বাচ্চাদের হসপিটালে গিয়ে তাদের ম্যাজিক দেখাচ্ছিল, তখনই একজন মহিলা এসে রিকোয়েস্ট করে তার ছেলের কাছে যেতে, কারণ তার অবস্থা খুবই খারাপ। তাকে দেখতে গেলে জানতে পারে ছেলেটি তার ছোটবেলার বন্ধু ক্যাং এবং তার স্ত্রীর নাম তাইজু। সাং তার জন্য প্রার্থনা করে। এর ফলে সে সুস্থ হয়ে উঠলে তার মা সাংকে বাড়িতে নিমন্ত্রণ করে। সে জানতে পারে তাইজুর বাবা মা তাদের বাড়িতে কাজ করত, কিন্তু কিছুদিন পর তারা তাকে ছেড়ে চলে যায় এবং এরপর তিনি ক্যাংয়ের সাথে তার বিয়ে দেন। সেই রাতে আরও তিনজন নিমন্ত্রিত ছিল, তাদের মধ্যে একজন কাপল আর একজন পুলিশ অফিসার। তারা সকলে বোর্ড গেম খেলতে থাকে। তখনই ক্যাং সকলের সামনে তাদের সাথে খারাপ ব্যবহার করলে সাংয়ের সেটা খারাপ লাগে। সকলে যখন তাকে নিয়ে ঠাট্টা করছিল, তখন একমাত্র সাং তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। চার্চে ফিরে সাং নিজের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে। সে বহুদূর পর্যন্ত সব কিছুর আওয়াজ শুনতে পারছিল, সেটা দূরে গাড়ির আওয়াজ হোক বা লোকের ফিসফিসানি। আর এই আওয়াজ সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙলে তার শরীরে যে জায়গায় সূর্যের আলো পড়ছিল সেখানকার চামড়া পুড়তে শুরু করে, আর অদ্ভুতভাবে তার রোগ আবার ফিরে এসেছিল। সাং বুঝতে পারে ভাইরাস রক্ত শরীরে প্রবেশ করার পর সে ভ্যাম্পায়ারে পরিবর্তিত হয়েছে। এরপর একজন পেশেন্টকে দেখতে যাওয়ার ডাক আসলে সে মুখে ব্যান্ডেজ করে দেখতে যায়। সেখানে পেশেন্টের গায়ে রক্ত লেগে থাকতে দেখে সাংয়ের ভিতরের ভ্যাম্পায়ার জেগে ওঠে এবং লুকিয়ে রক্তের স্বাদ নিতেই হঠাৎ করেই তার রক্তের প্রতি আকর্ষণ বেড়ে যায়। সে লুকিয়ে কোমায় থাকা সেই পেশেন্টের রক্ত পান করতে থাকে এবং অনুভব করে তার মধ্যে থাকা রোগ নির্মূল হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজেকে হিল করতে হলে তার রক্তের প্রয়োজন। এর সাথেও তার মধ্যে কিছু সুপার হিউম্যান পাওয়ার চলে আসে। এটা চেক করার জন্য হসপিটালের উঁচু রুম থেকে বাইরে ঝাঁপ দেয়।
সেই রাতেই তার তাইজুর সাথে দেখা হয়। সে বলে ক্যাং তার উপর অত্যাচার করে, তাই সুযোগ পেলে সে রাতে নিজেকে মুক্ত করতে বেরিয়ে পড়ে, কিন্তু বাড়ির লোক এটাকে তার স্লিপ ওয়াক ভাবত। সাং তাকে নিজের জুতো পরিয়ে বাড়ি যেতে বলে। সাং এরপর চার্চে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ফাদারকে জানিয়ে বলে সে রক্তপান না করলে তার রোগ ফিরে আসছে। এটা শুনে ফাদার হাত কেটে তাকে নিজের রক্ত পান করতে বলে। পরের রাতে সাংকে ক্যাংয়ের বাড়িতে ইনভাইট করলে তাইজু তার ক্লোজ আসতে শুরু করে। সাংকে রবিবার তাদের সাথে পার্টি অ্যাটেন্ড করতে বললে সে মানা করে দেয়, কারণ প্রতি রবিবার তাকে দুস্থ বাচ্চাদের হসপিটালে যেতে হয়। সুযোগ বুঝে সামনের রবিবার তাইজু বাচ্চাদের হেল্প করবে এই বলে শাশুড়ির থেকে সেখানে যাওয়ার পারমিশন চেয়ে নেয়। রবিবার রাতে হসপিটালে তাইজু সাংয়ের সাথে সংসারের সমস্ত বাধা পেরিয়ে অন্তরঙ্গতায় মিলিত হয়। এবার সাং তার প্রতি নিজের ভালোবাসা নিবেদন করে এবং তার ভ্যাম্পায়ার হওয়ার ঘটনা জানিয়ে দিলে সে ভয়ে বাড়ি চলে যায়। তাইজু প্রথমে ভয় পেলেও সাং তাকে সবটা বুঝিয়ে বলে এবং প্রস্তাব দেয় দূরে কোথাও তার সাথে পালিয়ে সুখের সংসার করার। প্রত্যুত্তরে তাইজু বলে, আমি তোমাকে এর থেকে আরও ভালো উপায় বলতে পারি, আর সেটা হলো ক্যাংকে মেরে ফেলো, কারণ এমনিতে সে আমার উপর অত্যাচার করে, যেটা তার পুরুষত্বহীনতার প্রমাণ। কিন্তু এই কথায় সাং রাজি হয় না, কারণ সে কোনো মানুষকে মারতে চায় না। এমনকি সাং খুব সন্তর্পণে রক্ত জোগাড় করে, যেমন চার্চে আসা রেকর্ড বুক থেকে জানতে পারত যেসব ব্যক্তি নিজের জীবন শেষ করে দিতে চাইছে সাং তাদের থেকে রক্ত নিত। এই বলে তাকে নিয়ে বিল্ডিং থেকে ঝাঁপ দেয়। আর তাইজু নিজের সমস্ত দুঃখ ভুলে এই পুরো সময়টাকে অন্তর থেকে উপভোগ করতে থাকে। এরপর সাং ফাদারের সাথে দেখা করে সবকিছু কনফেস করলে ফাদার বলেন, আমায় তোমার রক্ত দাও, এতে আমি দৃষ্টি ফিরে পাবো। আসলে ফাদার অন্ধ ছিলেন, আর যেহেতু ভ্যাম্পায়ারের রক্তে হিলিং পাওয়ার রয়েছে, তাই জন্য এই রক্ত তার কাজে লাগবে। কিন্তু সে এই রক্ত দিতে মানা করে দেয়, কারণ সে চায় না তার মতো অবস্থা কারোর হোক। অন্যদিকে তাইজু প্রতি রাতে তার সাথে দেখা করে ভালো সময় কাটিয়ে তার শরীরের খিদে মেটাত। এক রাতে সাং তার শরীরে ক্ষত লক্ষ্য করে। সাং জিজ্ঞেস করে, এই ক্ষতের জন্য কি ক্যাং দায়ী? আর সে উত্তরে বলে, হ্যাঁ। এটা শুনে তার ভীষণ রাগ হয়, তাই প্ল্যান করে এক রাতে ক্যাংয়ের বন্ধুর থেকে লেকে ঘুরতে যাওয়ার পারমিশন নিয়ে সাং, তাইজু এবং ক্যাং বোট নিয়ে বেরিয়ে পড়ে। এবার লেকের মাঝখানে নিয়ে যেতেই সাং ক্যাংকে জলে ফেলে দেয়, কিন্তু মাছ ধরার বড়শির ফলে তাইজুর কান কেটে যায়। এবার সাং বুদ্ধি করে তাইজুকে নিয়ে জলে ঝাঁপ মেরে ফিরে আসে, যাতে সবার এটাকে অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। এরপর সিনিয়র ফাদারের সাথে দেখা করতে গেলে তিনি আবার তার রক্ত চান। এবার সে রক্ত দিতে রাজি হয়ে যায় এবং ফাদারকে প্রার্থনা করতে বলেন, কিন্তু তখনই সাংয়ের রোগ আবার ফিরে আসতেই সে ভ্যাম্পায়ারে পরিবর্তিত হয়ে যায় এবং নিজের রক্তের পিপাসা মেটানোর জন্য ফাদারকেই মেরে ফেলে। এদিকে পুলিশ লেকে উদ্ধার কার্য চালালেও ক্যাংয়ের লাশ খুঁজে পায় না, কারণ সাং তার দেহ পাশের একটা বাড়িতে ক্লোজেটের মধ্যে লুকিয়ে রেখেছিল। অন্যদিকে ছেলের মৃত্যুর শোকে মা প্যারালাইজড হয়ে যায় এবং তার সন্দেহ সাংয়ের উপরেই যায়। এদিকে সাং এবং তাইজুর মধ্যেকার সম্পর্ক ঠিক চলছিল না, কারণ তারা ক্যাংয়ের আত্মাকে দেখতে পেত, যেটা তাদের মধ্যেকার অনুশোচনা বোধ জাগিয়ে তুলত। একদিন রাতে ক্যাংয়ের মায়ের জন্মদিন পালনের সময় সাং জানতে পারে তাইজু ক্যাংয়ের বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করেছে। এটার জন্য সাং তাকে থাপ্পড় মারলে তাইজুর মুখ থেকে বেরিয়ে যায়, ক্যাং তার উপর কোনো দিন হাত তোলেনি, তাহলে সাংয়ের সাহস হয় কী করে তাকে মারার? এটা শুনতেই সাং চমকে ওঠে। সে বুঝে যায় এতদিনে তাইজু তাকে মিথ্যে বলে এসেছে, এমনকি সেদিন রাতের ক্ষত তাইজু নিজেই নিজের উপর করেছিল, যাতে সাং ক্যাংকে মেরে ফেলে। এটা শোনা মাত্রই সাং ভীষণ রেগে যায়, কারণ সে একজন নিরীহ মানুষকে হত্যা করেছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে সাং তাকে গলা টিপে মেরে রক্তপান করে, কিন্তু সে হঠাৎ রিয়েলাইজ করে এই পৃথিবীতে নিজের বলতে তার কেউ নেই, একমাত্র তাইজু ছিল যাকে সে ভালোবেসেছিল এবং পরবর্তী জীবনটা তার সাথে কাটানোর স্বপ্ন দেখেছিল। ফলে সে নিজের ভ্যাম্পায়ার রক্ত তাকে খাইয়ে দেয়, আর পরক্ষণেই তাইজু বেঁচে ওঠে, কিন্তু সে এখন ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে গেছিল। এবার এই পুরো ঘটনা এবং তাদের কথোপকথন ক্যাংয়ের মা শুনে নেয়। এই ঘটনার পর থেকে তাইজু ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়
সে রক্তপিপাসা মেটানোর জন্য মানুষদের নিজের শরীরের লোভ দেখিয়ে তাদের মেরে রক্তপান করত। কিন্তু সাংয়ের এই ব্যাপারটা একদম ভালো লাগতো না। এবার অনেক দিন রক্ত না পাওয়ার কারণে তাইজু অসুস্থ হয়ে পড়লে চার্চের এক ডাক্তারকে বাড়িতে ডেকে আনলে উল্টে তাইজু তাকে মেরে ফেলে। সাং এসব দেখে বাইরে বেরোতে যেতেই ক্যাংয়ের সেই তিন বন্ধুকে তাদের বাড়িতে আসতে দেখে। রাতে ডিনারের পর বোর্ড গেম খেলার সময় ইশারায় ক্যাংয়ের মা তাদের বোঝাতে সক্ষম হয় যে তার ছেলের মৃত্যুর জন্য এই দুজন দায়ী। এবার সাং ঘরের সব দরজা জানলা বন্ধ করতে যেতেই সেই সুযোগে তাইজু তাদের সবাইকে মেরে ফেলে এবং সাং কোনো উপায় না দেখে শেষ বেঁচে থাকা মহিলাটিকে মেরে তার রক্তপান করে। এবার এতজন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা পুলিশের কানে যেতে বেশি দিন লাগবে না, আর সন্দেহ তাদের উপরেই আসবে এই ভেবে নিরুপায় হয়ে তারা ক্যাংয়ের মাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। যাত্রাপথে তাইজু ঘুমিয়ে পড়লে এই সুযোগ নিয়ে সাং বহু দূরে ড্রাইভ করে এমন এক জায়গায় পৌঁছে যায় যার আশেপাশে বিস্তীর্ণ ফাঁকা এলাকা ছাড়া কিছুই ছিল না। সে গাড়ির চাবি ছুঁড়ে সমুদ্রে ফেলে দেয়। সূর্য উঠতেও আর বেশি সময় বাকি ছিল না। তাইজুর ঘুম ভাঙলে সে বহু চেষ্টা করে লুকোনোর, এমনকি গাড়ির ডিকির মধ্যে ঢুকতে গেলে সাং ডিকির ঢাকনা ভেঙে দেয়। সাং ক্যাংয়ের মায়ের হাতে ফোন ধরিয়ে তারা একে অপরের হাত ধরে গাড়ির বনেটের উপর বসে পড়ে। এবার তাইজু বুঝতে পারে সাংয়ের মনে কি চলছে। তাইজু সাংয়ের সেই রাতে দেওয়া জুতো পরে তার কাঁধে মাথা রেখে সূর্যোদয়ের অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর সূর্যের কিরণ তাদের উপর পড়তেই শরীর ঝলসাতে শুরু করে এবং ধীরে ধীরে এর তীব্রতা বেড়ে যাওয়ার সাথে তাদের দুজনের ভালোবাসা এই বিস্তীর্ণ দিশাহীন ফাঁকা জায়গা এবং সমুদ্রকে সাক্ষী রেখে হাওয়ায় বিলীন হয়ে যায়। আর মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাও। এছাড়া ভিডিওতে লাইক করতে ভুলো না এবং আমাদের নতুন নন হরর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।